আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম ফেমাস কিচেনে। কোরবানি ঈদের পরে গরুর মাংস খেতে খেতে আমাদের কিছুটা একঘেয়েমি হয়ে গিয়েছে, তাই আমি আজ এসেছি একটি মাছের রেসিপি নিয়ে, আর সেটা হলো শোল মাছের ভাপাড়া। আর এই রেসিপিটা আমি নিয়েছি আমার মেজো খালার কাছ থেকে। শোল মাছের ভাপাড়া করতে আমার যা যা লাগবে, এখানে আমি শোল মাছ নিয়েছি 700 গ্রাম, আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, আর ধনে পাতাটা আমি একটু বেশি খাই, আমি এখানে ধনে পাতা নিয়েছি 1 কাপ, আর এখানে আমি কাঁচামরিচ ফালে নিয়েছি, আপনারা ঝালটা স্বাদ মতো খাবেন, আর এখানে আমি রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, আর শুকনা মশলা আমি যা যা নিব, এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, এখানে আমি গুঁড়া মরিচ নিয়েছি 1/2 চা চামচ, আর লবণ স্বাদ মতো, আর তেল পরিমাণ মতো। চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি যেহেতু ভাপাড়া করব, তাই আমি এখানে প্রথমে এটাকে মেখে নিব, আর এখানে আমি নিয়েছি সরিষা বাটা, এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচামরিচ ফালিও আমি দিয়ে দিচ্ছি, আর একে একে শুকনো মশলাগুলোও আমি অ্যাড করে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতাটা রেখে নিয়েছি। এখন আমি এই উপকরণ দিয়ে শোল মাছটাকে ভালোভাবে মেখে নিব। এবং এটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে আমি চুলায় একটি কড়াই গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি পুরো লাল করবো না, হালকা বাদামি রং করে নেব। আর এই মেনুটা আমার মেজো দুলা ভাই অনেক পছন্দ করে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমার নেক্সট ভিডিওগুলোও আপনারা পেয়ে যাবেন। আমার পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে এসেছে। এখন আমি মেখে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখন এটাকে হালকা কষিয়ে দিচ্ছি, আর চুলার আগে আমি মিডিয়াম ফ্লোতে রাখবো। আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে মাছগুলোকে মেখে রেখেছিলাম, সেটার মধ্যে এই আমি পানি দিয়ে মশলাটাকে নিয়ে পানি সহ মশলা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আমি পানি অল্প নিব, যেহেতু এটি ভাপাড়া, তাই আমি ভাপেই এটিকে সিদ্ধ করে নেব। হালকা নেড়ে চেড়ে আমি এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। প্রথমে আমি চুলার আঁচ বাড়িয়ে নেব, এরপরে এটাকে লো আঁচে সময় নিয়ে ভাপে সিদ্ধ করে নেব। আমি কিন্তু মাঝে মাঝে
এভাবে ধরে ঝাঁকিয়ে নেব। যেহেতু এটা মাছ তাই আমি চামচ দিয়ে যদি নাড়তে যাই তাহলে এটা ভেঙে যেতে পারে। আর আমি অল্প আছে সময় নিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি এখন চুলার আঁচ একদম লো করে রেখেছি। এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। আমার আজকের টিপসটি হলো, আপনারা যদি এক টেবিল চামচ সরিষায় একটা কাঁচামরিচ দিয়ে বেটে নেন বা ব্লেন্ড করে নেন, এতে করে সরিষার তেতো ভাবটা চলে যাবে। তৈরি হয়ে গেল শোল মাছের ভাপাড়া। যারা ফিশ লাভার্স তাদের কাছে আশা করি অবশ্যই ভালো লাগবে। বাসায় সবাই ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।